নমস্কার বন্ধুরা, ঝুমাস ডেলি কৃষিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি ব্রোকলির একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। পুষ্টিকর এই সবজি স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। আজকে আমি ব্রোকলির সঙ্গে পনির দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি। ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে। তাহলে আসুন দেখে নিই কীভাবে বানিয়েছি। আমি একটা মাঝারি সাইজের ব্রোকলি নিয়েছি। ব্রোকলিটা ভালো করে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের গাজর এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপের মতন মটরশুঁটি। এখানে আমি নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটা একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এরপর ব্রোকলির টুকরোগুলো লাইট গোল্ডেন করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ব্রোকলিগুলো ভেজে নিতে হবে। ব্রোকলিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর আমি ফেটে তুলে রেখে দিচ্ছি। এরপর কড়াইয়ে আরো কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলো লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে পনিরের টুকরোগুলো উল্টে পাল্টে ভালো মতন করে ভাজা হয়ে গেছে। এরপর আমি পনিরের টুকরোগুলো তুলে রেখে দিচ্ছি। এরপর এই তেলের মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে এখানে আমি 1.5 খানার মতন কুচনো পেঁয়াজ দিলাম। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এরপর মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে গাজরের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। এরপর লো মিডিয়াম ফ্লেমে আরো 2 থেকে 3 মিনিট এগুলো ভেজে নিতে হবে। গাজরটা অ্যাড করার পর 2 থেকে 3 মিনিটের মতন ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিলাম একটা মাঝারি সাইজের কুচনো টমেটো। টমেটোটা দেওয়ার পর একবার নাড়াচাড়া করে নিলাম। টমেটোটা যাতে করে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় সেই জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম। লবণটা দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে টমেটোটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই সময় একটা মশলা তৈরি করে নিচ্ছি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি বাটা মশলায় ব্যবহার করছি। দিলাম 8 থেকে 10 কোয়ার মতন রসুন, 1 ইঞ্চির মতন আদা কুচি। এরপর মশলাটা পেস্ট করে নিয়েছি। এদিকে টমেটোটা গলে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর আমি যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করছি। দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এরপর সমস্ত মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে লো মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো মতন করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতন করে কষানো হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কড়াইশুঁটি আর ভেজে রাখা ব্রোকলি একে একে অ্যাড করে দিলাম। এরপর সমস্ত উপকরণগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিলাম 1 কাপ পরিমাণ জল। জলটা দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিলাম 7 মতো লবণ। লবণটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ব্রোকলি আর গাজর সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটা রান্না করে নিতে হবে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রায় 10 থেকে 15 মিনিটের মতন লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর ব্রোকলি আর গাজর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিলাম।
এরপর পনিরগুলো ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে, এই সময় আমি এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা, দিলাম আমচুর পাউডার, দিলাম সামান্য পরিমাণ চিনি। টমেটো আর আমচুর পাউডার দেওয়ার জন্য স্বাদ মতন এখানে আমি চিনি দিলাম, লবণ আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর 5 মিনিটের মতন এটা রান্না করে নিয়েছি। প্রায় 5 মিনিটের মতন রান্না করা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। ব্রোকলি পনির মশলার রেসিপি পরিবেশনের জন্য একদম তৈরি। ব্রোকলি পনির মশলার এই রেসিপি রাইস, লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই পরিবেশন করলে ভীষণই ভালো লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।